হ্যালো ম্যাজিস্ট, হ্যালো আল ফাতিহা ইলা হযরতি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া গাউসে আজম বামানি বিসারো সা মাদাদে, কিবলায়ে দি মাদাদে, কাবায়ে ইমা মাদাদে, ইয়া মাদদ কুনি মঈনুদ্দিন চিশতি ওসমান হারুনি, বাগিরদ বালা উস্তাদ কস্তি, জাইফানে শিকস্তারা তু পুস্তি, বাহক কে খাজা ওসমান হারুন, মাদদ কুন মাদদ কুন, ইয়া মঈনুদ্দিন চিশতি, ফসাহিল ইয়া ইলাহি কুল্লা সাহাবিন বিহুরমতে সাইয়েদিল আবরার সাহিল, লি খামসাতুন উতফি বিহা হাররাল ওবাইল হাতিমা, আল মুস্তফা ওয়াল মুরতুজা ওয়াবনা হুমাল ফাতিমা, কালা রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি, ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, রাব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিমিল খাইর, রাব্বি জিদনি ইলমান নাফিয়ান কামিলা, ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সুফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম সালাতান ওয়া সালামান দায়িমান আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, এই এই সাইডে ছেলেরা খুব অত্যাচার করছে, এই ডান দিকে একটু এরকম বের করো, ডান দিকে খুব অত্যাচার হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি মায়াহিল্লাহু ওমা ইয়াদুলিলহু ফালা দিয়ালা, ওনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওনাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, সাদাকাল্লাহুল মাওলানা
العظيم قال الله تعالى في شأن حبيب وتعظيما لرسوله وتكريما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا عليك قال النبي صلى الله تعالى عليه وسلم أكثر من الصلاة علي يوم الجمعة فإني أسمع الصلاة مما يصلي علي أو كما قال صلى الله تعالى عليه وسلم نجهات المجالس دتي خند پتا نمبر 110 لائن نمبر 12-13 مدد نبی ہمار بولن আয়াতে কারিমা পড়েছি আপনারা শ্রবণ করেছেন, হাদিসে পাক পড়েছি আপনারা শুনেছেন। এই আয়াতের ব্যাখ্যার পূর্বে আসুন, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভজন যিনি বিশ্ব নিয়ন্ত্রণ সৃষ্টির স্রষ্টা খালিক ও মালিক, যিনি আমাকে আপনাকে সারা জাহাকে, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কীট পতঙ্গ, যিনি নদ নদী গাছ গাছালি তৃণলতা পাহাড় পর্বত আরশ কুরসি লহ মাহফুজ দানব মানব কেচর নেচর ভূচর সহচর জলচর নিশাচর এক কথায় 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। তারপরে পরেই আমার নবী আপনার নবী হাবিবে কিরদেগার নাইবে পারওয়ারদেগার দোদহার বাদশা আমিনার লাল মরুর দুলাল মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার নয়নতারা আব্দুল্লার জিগারপাড়া বনি হাসেমের গোলাপের ফুল নূরের পুতুল তহা ইয়াসিন আনিসাল গারেবি রহমাতাল্লিল আলামিন রাহাতাল আসেকিন মুরাদাল মুস্তাকিম লম্বা লম্বা হাতে ভিক দেনে বলা দাতা ও মৌলা গরিবের গমগুসার সাফায়েতের কান্ডার রহমতের ভান্ডার ইসলামের ছাতা ইসলামের মাথা ইসলামের হর্তা ইসলামের কর্তা ইসলামের গাহক ইসলামের বাহক ইসলামের পরিচালক ইসলামের প্রতিষ্ঠাতা রহমতের ভান্ডার গায়েবের সংবাদদাতা ভবিষ্যতের বক্তা ইসলামের অভিভাবক কোরআনের অনুবাদক সর্ব ডাক্তারের ডাক্তার সর্ব বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক সর্বনেতার নেতা সর্বগুরুর গুরু জগৎগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ভক্তি ভরে উচ্চ স্বরে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে লক্ষ কোটি সালাম অবতীর্ণ হোক, উজ্জাপিত হোক, উদ্ভাসিত হোক, নাজিল হোক, উর্পিত হোক, বর্ষিত হোক উচ্চ স্বরে নবীর প্রতি একবার দরুদে পাক আল্লাহুম্মা এবং হযরতে আল্লামা মাওলানা মুফতি জুবের সাহেব কিবলা নাকিবে ইসলাম নাকিবে স্টেজ উপস্থিত ওলামায়ে কেরাম তলবায়ে জাম ইসলাম দরদি যোগ্য বিজ্ঞ হিতকাঙ্ক্ষী গওস খাজা রেজাকে মান্যওয়ালা সুন্নি জান্নাতি মুসলমান সরলা অবলা কমলা সিনেহের বাবা জীবন বাচ্চা সকল প্রদাবতী লজ্জাবতী মমতাময়ী স্নেহময়ী ধার্মিকা উপস্থিতা মা ও ভগ্নীগণ আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম
মাশা আল্লাহ ঠান্ডা কমে গেছে, ঠান্ডা নাই। আজকে তো মনে হচ্ছে একদম সেই চৈত্র মাসের গরমের মতো এই রকম গরম মনে হচ্ছে। আপনারা এসেছেন আজকে এক পুরুষে পাকের উপলক্ষে এই মহাতি পবিত্র মজলিসের আয়োজন। আয়াতে কারিমা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা ভাই, আমাদের ইসলামী ধর্মগ্রন্থর নাম কি? আরে বলো, ধরে বলো, ধরে বলো। দেখো কোরআন, কোরআন, কিন্তু কোরআন বলা যাবে না, কোরআন শরীফ বলতে হবে, তাই না? সম্পর্ক যদি একটা হয়, নিসবত একটার সঙ্গে হয়ে যায়, তার ইজ্জত বেড়ে যায়। হযরতে আল্লামা মাওলানা মুফতি জুবের সাহেব বা কারি সাহেব কিবলা বসে আছেন, উনি যদি 5000 টাকার আপনার পাঞ্জাবি পরে, কিন্তু পাঞ্জাবি শরীফ বলা যাবে না। আর 20 টাকা দামে যদি আপনার কাপড় নিয়েছে আর নিয়েছে কোরআন শরীফে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু দেখবেন তো জুজদান শরীফ বলা হবে, চোখে দিবে, চুমা দিবে, বুকে লাগাবে, কারণ সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছে। যদি কোরআনের সঙ্গে সম্পর্ক হয় তার নামটা শরীফ হয়, যার সঙ্গে আল্লাহর সম্পর্ক সেটা শুধু কোরআন বললে হবে না, কোরআন শরীফ বলতে হবে। জোরে বলেন, কি বলবেন? কোরআন শরীফ। আচ্ছা ভাই, বিশ্বে যত কিতাব এসছে, যে লেখকের কিতাবই হোক না কেন, দেখবেন এই কিতাব পড়লেই সুন্নি হবে, আরে কিতাব ইনকার করলেই ওপাশে যাবে, 24 মে যায় না। লেকিন এই কিতাবের দেখবেন পিছনে লেখা আছে, যদি আমার এই কিতাবের এডিশনে ভুল ভ্রান্তি হয় দ্বিতীয়বারে ফোন করে দিবেন, দ্বিতীয় এডিশনে সংস্কার করা হবে। বলা হয় না যেই লেখকই হোক না কেন, আমার আল্লাহর কোরআনের কোন পিছনে চ্যাপ্টারে দিয়ে আছে নাকি ভুল হলে এডিশনে ফোন করবে, দ্বিতীয় এডিশনে সংশোধন করব, এরকম আছে? আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন দ্বিতীয় পারা দ্বিতীয় আয়াতে, দ্বিতীয় সুরার দ্বিতীয় আয়াতে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আপনার ভুল তো দূরের কথা, আক্ষরিক শাব্দিক আপনার জেল যাবার পেছে ভুল তো দূরের কথা, যদি সন্দেহ কেউ করে এই কোরআনের মধ্যে কিছু ভুল আছে, সন্দেহ মনে মনে এটা ধারণা করে, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমি ওই কিতাব থেকে মূল্যবান প্রথম পারার প্রথম সূরা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াত পড়েছি। এই আপনার আয়াত আপনারা জানেন, জানেন কি জান, জানেন তো, এখানে বলা হয়েছে মুফতি সাহেব কিবলা বসে আছেন, বিয়াদবি হবে। কোরআন বলছে সুন্নিরা জলসা করে উঠে গওসের তারিফ, গরিবে নামাজের প্রশংসা, আলা হযরতের প্রশংসা, আর কোরআন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারি তারিফে আল্লাহ কে লিয়ে, সারি খুবিয়া আল্লাহ কে লিয়ে, হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, আর মোল্লা করছে বিভিন্ন পীরের জন্য। এ শেরিক ও বেদাত কাম করতে হ্যায়, আপনার আছে নাকি মুখালিফ পার্টি বলবে তো, আরে বলবে কি বলবে না, বলবে আরে এরা শিরিক বিদআত করছে, কোরআনের খেলাফ, কোরআন বলতা হয়। হযরতে আল্লামা মুফতি জুবের সাহেব কিবলা, সাইফউদ্দিন সাহেব কিবলা, মুফতি সাহেব ওয়াজ করে এইখান থেকে চলে গেছেন, যার পরেই দেখছেন যে মোল্লা কি আপনার চেঁচিয়ে চেঁচিয়ে শেরেকের ফতুয়া বেদাতের ফতুয়া দিয়ে আপনার এলান করেছিলেন, দেখছেন সকালবেলা গোলা বসে গেছে আর বলতে পারছেন না, বিবি বলে কি এক কাপ চা বানিয়ে দাও, বলে আরে বাচ্চা রোতা হ্যায় আবি ক্যা চা বানায়েঙ্গে, বলে বাচ্চা হামকো দে দো আপ চা বানালো, চা বানাতে গেছে ছেলেকে কোলে করে নিয়ে বলছে আই বাবা আই, এটা হচ্ছে বিটেনিয়ে মেরি বিস্কুট, এটা হচ্ছে আপনার বাবুল গাম চকলেট, বেটাকে যেমনি দিয়েছে চুপ হয়ে গেছে, চকলেটের প্রশংসা করছে। মুফতি সাইফউদ্দিন সাহেব কিবলা চলে যাচ্ছিলেন, মৌলভী সাহেব আপনি কালকে বললেন এই আল্লাহ ছাড়া কারু প্রশংসা করা যাবে না, এ তো বেদাতি কাম করলেন, এটা আমি চকলেটের প্রশংসা করছেন, এটা হচ্ছে আপনার এর প্রশংসা, এই বিস্কুটের প্রশংসা করছেন, তখন মোল্লাজির আওয়াজ বন্ধ, কেন এখানে আপনি তারিফ করছেন, আল্লাহ ছাড়া কারু প্রশংসা করা যাবে না, আর বিস্কুটের প্রশংসা করছেন, শিরিক বেদাত হয় না? বলে আরে বাচ্চা কো ভুলানে কে লিয়ে দুনিয়া ভি, বলে ইয়ে তো আল্লাহ নেই হ্যায় গাইরুল্লাহ হ্যায়, তাহলে বুঝা গেল গাইরুল্লাহর প্রশংসা করা যায় ছেলেকে ভুলানোর জন্য। আসুন এই মহান ইস্কেল তৈরি করেছেন
করার পরে কিন্তু আমি স্টেজ জানি না কে করেছে, মাইক ম্যানকে আমি চিনি না, বললাম মাইকটা খুব সুন্দর বাজছে। আচ্ছা মাইক মাইক ম্যান খুশি হবে না? আর জোরে বলেন, স্টেজের প্রশংসা করলে স্টেজ ম্যান খুশি হবে না? কারণটা কেন খুশি হবে কেন বলো? ও তৈরি করেছে, ও বানিয়েছে মাইকটা, ওর তাহলে বোঝা গেল প্রশংসা স্টেজের করলে স্টেজ ম্যান খুশি হয়, প্রশংসা আপনার মাইকের করলে মাইক ম্যান খুশি হয়। মোল্লা বলতে দাও, আমি মহরম আলী রেজভী বলছি, যদি হচ্ছে প্রশংসা স্টেজের করলে স্টেজ ম্যান খুশি হয়, যদি মাইকের প্রশংসা করলে মাইক ম্যান খুশি হয়, তো গাউসে আজমের প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, গরিবে নামাজের প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, মুজাহিদে মিল্লতের প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, সরকারে আলা হযরতের প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, সরকারে মুফতি আজম হিন্দের আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি হবে। কারণ এটাই, বানানে ওয়ালা আল্লাহ, তার জন্যই তো আমার ইমাম, আপনার ইমাম, 14 সাদির শ্রেষ্ঠ ইমাম, মুজাদ্দিদে আহলে সুন্নাত, সরকারে ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলি আলাইহির রহমাতুর রিদওয়ান, উনি ওনার নূরের জবান দিয়ে বলেছে, মাই মুজরিম আকা মুঝে সাথ লে লো কে রাস্তে মে হ্যায় যা বাজা থামে বলে দরুদে পাক আল্লাহ তাআলা সাইয়েদানা সাইয়েদানা মাওলানা মুহাম্মদিন মাদানিল জুদাল করম ওয়ালিহি ওয়া সাহবিহি বারিক সাল্লিম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে কার প্রশংসা হলো? তাহলে এই মোল্লা কোরআন কা তাফসীর নেই জানতে? কোরআনে তাফসীর জানতে গেলে 13 প্রকার বিদ্যা হাসিল করতে হবে, তবে কোরআন বুঝবে। এই মোল্লা কোরআনের তাফসীর জানে না, গায়রুল্লাহকে প্রশংসা করা শিরিক, শিরিক বিদাত। আল্লাহ বলছে আপনার বান্দার প্রশংসা আমার, সারি খুবই আমার, কিন্তু বানানে ওয়ালা আমি, একে বানানোর প্রশংসা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হবে, আয়াতে কারিমা পড়েছি, মুফতি সাহেব কিবলা, কারি সাহেব কিবলা, ওস্তাজে ওলামা সাহেব বসে আছেন, আমি আপনাদের কাছে নগণ্য, আয়াতে কারিমা একটা পড়েছি জানেন, ওলা তাকুলু লিমা ইউতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বালাহিয়া ওয়ালাকিন লা তাশুরুন, পড়েছি না? আচ্ছা এত শহীদদের ব্যাপারে এসেছে তাই না? শহীদদের আল্লাহ জিন্দা রাখেন, তাদের কবরে আল্লাহ রুজি দেয়, ওলি আল্লাহ কবরে রুজি দেয়, এরকম কোন আয়াত আছে নাকি? ওলি আল্লাহকে কবরে খাবার দেয় এমন আছে? আমি যেটা ওয়াজ করছি মনে রাখবেন, এই নেচরি খেচরি ওহাবি দেওবন্দি কাদিয়ানি, এই তো বলবেন মৌলভী সাহেব আপ লোগ স্টেজ মে উঠ কে এসব বলতে কি হয়, কোরআন মে কহীন লিখা হুয়া হ্যায় ইয়ে বেদিনো কো গালি দেনা সুন্নতে খুদা। জোরে বলেন সুবহানাল্লাহ, কাই হ্যায় নাকি? আচ্ছা ভাই মুফতি জুবের সাহেব কিবলা উযু করে মুসাল্লায় মাগরিবের নামাজ পড়াচ্ছেন, আচ্ছা উনি যদি বলে হ্যাঁ কাউকে হারামি বলে নামাজি অবস্থায় নামাজ হবে, কি বলবেন? নামাজে গাল দিচ্ছেন বলবেন না? যদি বলে আরে তোর হাত পড়ে যাক, তুই ঠুটো হয়ে যা, তুই ওলাউটো হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, নামাজ হবে? কারি সাহেব সুরা তাব্বা তিয়াদা নামাজে মাগরিবে পড়ালেন, দেখুন মুসাল্লায় উযু করে নামাজি অবস্থায় গালি দিচ্ছেন আবুল, আপনার আবুল আহাব, তোর হাত পড়ে যা, তুই হচ্ছে জাহান্নামাই যা, তোর হচ্ছে আপনার আগুন আর জাহান্নামের আগুনে জল, তুই হচ্ছে ধ্বংস হয়ে যা, কারি সাহেব গাল দিচ্ছে, গাল দেয় না? তারপরে বলছে নামাজ সহি দুরুস্ত, নামাজ কি আপনার হয়ে যাবে যদি মসজিদের মেম্বারে কারি সাহেব মাগরিবের নামাজ পড়ালেন বা তাকে বলছে নামাজ দুরুস্ত, তাহলে বোঝা গেল সুন্নতে খোদা, সুন্নতে আপনার স্টেজে রসুলের প্রতি যদি গালি ও হাবি দেওবন্দিকে দিয়ে হয় যে সুন্নতে খোদা আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাই মুজরিম আকা মুঝে সাথ লে লো কে রাস্তে মে হ্যায় যা বাজা থানে ওয়ালি। আমি আয়াতে কারিমা পড়েছি যে শহীদদের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা বলেছে তাদের কবরে রুজি দেয়া হয়, ওলি আল্লাহর ব্যাপারে তো বলা হয়নি, তাহলে এরা খায় না। আর সুন্নিরা বলে এরা জিন্দাদের খাবার দেয়া হয়। তাহলে আমি কিতাবের নাম বলি, আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার লিখেছেন তাফসীরে জালালাইন শরীফ, কি লিখেছেন? ওনার সারা করেছে কামালাইন দারুন নাদবা দেওবন্দ থেকে, সারা লেখনাওয়ালা কারা?
দারুন্নাদবা দেওবন্দ ওহাবি তরজমা উনি লিখছেন শহীদ দুই প্রকার হয়, একটা শহীদে আকবর একটা শহীদে আসগর। যারা শহীদে আকবর তারা হচ্ছেন ওলি আল্লাহ, তারা হচ্ছে জীবিত থাকে আমার আল্লাহ তাদের কবরে খাবারদার। এটা মুহররম আলী নদভীর কথা নয়, এটা আলা হযরতের কথা নয়, আশরাফ আলী থানভীর কথা বলছি। তাহলে ওর কিতাবেও লেখা আছে ওলি জিন্দা খাবার দেয়। তাহলে প্রশ্ন হবে, যদি খাবার খাই তো পায়খানা পেশাব কোথায় করলো, কেমন খেলো? আমার নবী আপনার নবী দোজাহার বাদশাহ আমিনার লাল নবী বলে, ও আমার জান্নাতি উম্মতিরা তোমরা এমন খাও এমন খাও গোলা পর্যন্ত খেয়ে নাও, তোমাদের মধ্যে যখন খাবারটা পেট ভরে খেয়ে নেবে একটা ঢেকুর দেবে, ঢেকুর ঢেকুর, ওই ঢেকুরটা দিলে খাবারটা হজম হয়ে যাবে, ওই ঢেকুরটা বদ হজম হবে না, চুয়া ঢেকুর হবে না, দুর্গন্ধ হবে না, ওই ঢেকুরটার খুশবুটা হবে মুস্কে আম্বরের মতো। জোরে বলে কার মতো? তাহলে বুঝা গেল জান্নাতি, আমি যদি পেট ভরে গোলা পর্যন্ত খাই তো বদ মজে মরে যাবো, চুয়া ঢেকুর দিবে বদ ঢেকুর দেবে। আর এখানে বলা হয়েছে তফসিরে আপনার জালালাইনে সারা করছে কামালাইন দারুন নাদবা থেকে ছাপা, ওই কিতাবে বলছে পেট ভরে খাও, খাওয়ার পরে ঢেকার দিলে মুস্কি আম্বরের মতো খুশবু, খানা হজম হয়ে যাবে আর কোনো দুর্গন্ধ হবে না, পেশাবও পায়খানা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে বিজ্ঞানী পদ্ধতিতে আসুন, বিজ্ঞান এই খাবারের কথা বলেছে কিনা, খাবারে পেশাব পায়খানা হবে কিনা? আপনারা জানেন 98 সালে সুনিতা আপনার উইলিয়াম নাম শুনেছেন, যাকে সুনিতা দেবী বলো, এখন আমেরিকার বর্তে বংশভূত হয়ে গেছি, তার নাম সুনিতা উইলিয়াম। তিনি গেছিলেন মহাকাশ ভবনে, যখন সমস্ত বিজ্ঞানীরা একসঙ্গে আলোচনা করে যাবার জন্য তৈয়ার হয়ে গেছে, কি যাবেন খানা পানি তৈয়ার, চিন্তা করলেন যদি এই খানা পানি নিয়ে যাই তাহলে তো আমাদের এই খাবারের গন্ধ হবে, খাবার পচবে, আবার এইখানে আপনার পায়খানা পেশাব হবে, রকেট ভেঙে পড়বে, রকেট বাঁচা যাবে দুর্গন্ধে, একই জায়গায় খাওয়া একই জায়গায় পায়খানা দুর্গন্ধ হবে, তাহলে বাঁচা যাবে না। সমস্ত বিজ্ঞানী যখন বিবেক কাজ করছে না তখন আপনার আলেমদের কাছে গেছে, আলেমদের কাছে মিশরে যাওয়ার পরে বলছে কি ফর্মুলা আছে, এমন কোন ফর্মুলা আছে? আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বাবা জান্নাতি খোরাকে পেশাব পায়খানা হবে না, হবে না। সরকারে গাউসে আজম মাহবুবে সুবানি আব্দুল কাদের জিলানি গিলানি বাগদাদি ওনার লেখা কিতাব গনিয়াতুত তালেবিনের মধ্যে লেখেন, আল্লাহ সর্বপ্রথম জান্নাতে যে খাবারটা দেবে সেটা হবে মেওয়া ফল, আর হবে আপনার মেওয়া ফল আর মাছের কোলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? মেওয়া আর মাছের কোলে যা, মাছের কোলে যা ভাই, মিষ্টি না তিতে, খাটানা টক। আসল মাছের কল্যা এত ছোট ওই হাতের সঙ্গেই ফেলে দেয়, কেউ বুঝে না, তার মানে আল্লাহ জান্নাতে দিবে তোর সাদি বুঝতে দে না কেমন আছে। আচ্ছা ভাই তাহলে কি হবে? ওই নাসা বিজ্ঞানীরা সমস্ত বিজ্ঞানীরা আলোচনা করি, একটা বড় রকম তিমি মাছ ধরে নিয়ে এসছি, তিমি মাছের কল যে অনেক বড় হয়, অনেক বড় মাছ, মাছের মধ্যে আপনার চারটে জীবের মধ্যে বড় হয় সর্প বিক্ষ মৎস্য পক্ষ, এই চারটে জিনিস সবচেয়ে পৃথিবী বড় হয়, মাছের কলে যা নিয়েছে ভালো করে শুকনো করে ডাস তৈরি করি, মেও মানে ফল, বিভিন্ন ফলের রস দিয়ে পাউডার তৈরি করে যখন ঢেলে দেই খমির হয়ে যায়, গুলি তৈরি করি। ওরে সুনিতা উইলিয়াম এই খাবারটা করে নিয়ে যাও, আপনার ট্যাবলেট ক্যাপসুল নিয়ে গেছে, সকালে একটা খাবি, আপনার দুপুরে একটা খাবি, সন্ধ্যায় একটা খাবি, এই খাবারটা খাবি, পেশাব পায়খানা হবে না। আল্লাহ এই জান্নাতি খোরাকে পেশাব পায়খানা খাওয়া হয় দেয় না। সুনিতা উইলিয়াম বলে আমি 98 দিন এই খাবারটা খেয়েছিলাম, আমি একদিনও পেশাব পায়খানা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া যদি এই
বিজ্ঞানী বলতে পারে যে জান্নাতি খোরাকে পেশাব পায়খানা হয় না, ই মোল্লা বলে ওলি আগার খাতা হয় তো পেশাব পায়খানা কাহা করতে, নাউজুবিল্লাহ, ওলি খাতায় তো পেশাব পায়খানা, তাহলে বোঝা গেল বিজ্ঞান সম্মত কিন্তু এ সবচেয়ে ইসলাম বহির্ভূত, তার জন্য ইসলাম বৈজ্ঞানিক কেউ মানে না আর ইসলামী দলিল কেউ মানে না, তার জন্য তো আমি মহরম আলীদের কি বলি, বেরেলি সুরমা লাগাও, কানজুল ইমান পড়ো, আর বলো উসমান বাবা নাই মজরি মুআকা মুঝে সাথ লে লো কে রাস্তে মে হ্যায় যা বাজা থানে বলে দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا سفيان مولانا محمد المدني الجود والكرم واله وصحبه وبارك وسلم صلاة وسلاما دائما عليك يا رسول الله ولي কাকে বলে আমাদের জানতে হবে ولي কাকে বলে সরকারে আলা হযরত মালফুজাতের মধ্যে লিখছেন সরকারে সৈয়দ আহমদ ইহিয়া মনিরির একটা মুরিদ যিনি নৌকা চালাতেন, কি চালাতেন নৌকা, হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর পীর মুরিদ কাকে বলে, পীর কাকে বলা হয়, অনেক পীর ঘুরছে ভাই, অনেক পীর ঘুরছে, পীর কাকে বলা হয় আর পীর কাকে বলে দেখুন, সৈয়দ আহমদ ইহিয়া মনিরি মখদুম বিহারী রহমতুল্লাহ আলাই ওনার এক মুরিদ নৌকা চালাতেন, হঠাৎ করে আপনার তুফান এসেছে নৌকায় ডুবে যাচ্ছেন, ওই অবস্থায় যখন হাবুডুবু খাচ্ছেন হযরতে খিজির আলাইহিসসালাম এসে বলছে আমার হাতটা ধরে নাও, বলে আপনি কে, বলে আমি খিজির, বলে আমি আমার পীরের ছাড়া কারো হাত ধরতে রাজি নই, আমার পীর যদি আমাকে বাঁচাই তবেই আমি পাপে আপনার হাত ধরবো আর না হলে আমি আপনার হাত ধরতে চাই না, আকীদা দেখুন সরকারে আপনার মেহবুব আপনার সৈয়দ আহমদ ইহিয়া মরিনির মুরিদ যখন এই কথা বললেন খিজির আলাইহিসসালাম চলে গেলেন, যার পরে আমার ইমাম আহমদ রেজা খান ফজল ভাইয়ার রহমাতুল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে হচ্ছে সরকারে ইহিয়া মনিরি নিজের হাত বাড়িয়ে দিয়েছেন, উনি হাত বাড়াবার সঙ্গে সঙ্গে পানি থেকে উঠে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, পীর কাকে বলে জানেন আর মুরিদ কাকে বলে, আর আজকালে পীর তো মুরিদের খবরই নেই না, সরকারে মুক্তি আজম খা হিন্দের খবর লেন, সরকারে মুজাহিদ মিল্লতের খবর লেন, পীর কাকে বলে, তাহলে পীর কাকে বলে আপনারা বুঝতে পারলেন। এইবারে আসুন আপনাদের কথা, অনেকে কিন্তু বিভ্রান্তিতে আছে যে এখানে ইমাম মানার দরকার কি, আল্লাহ তো কোরআন ও হাদিস দিয়েছে এতেই তো যথেষ্ট, ভাই ভাই ইমামের কি দরকার, কারি সাহেব কিবলা ইমাম কি কিয়া জরুরত হ্যায়, কোরআন হাদিস তো কাফি, ফের ইমামের কি দরকার, এরকম ভাবে ফিতনা আছে নাকি আপনাদের ওখানে, অনেকে কথা বলে না, আমি আপনাদের জিজ্ঞাসা করি ইমামের দরকার কি না, এইখানে মুফতি সাহেব কিবলা আপনার ছিলেন স্টেজেই, আরো ওলামায়ে কেরাম আছেন, আপনাদের একটা বকরির বাচ্চা অর্ধেকটা কুকুরের মতো হয়েছে অর্ধেকটা ছাগলের মতো হয়েছে, ওই বকরি বাচ্চাটা খাওয়া যাবে কি যাবে না, জোরে বলেন আপনারা মুক্তি হয়ে যান, যাবে কি যাবে না, কেউ বলবে হ্যাঁ কেউ বলবে না, অর্ধেকটা আগের দিকটা কুকুরের মতো পিছের দিকটা বকরির মতো, পিছের দিকটা বকরির মতো আগের দিকে আপনার আগের দিকটা বকরির মতো পিছের দিকটা কুকুরের মতো কি হবে, দেখি যদি কোনো মায়ের লাল থাকে না, আমি মহরম আলী রেজদি বলছি, যারা বলে ইমামের প্রয়োজন নেই কোরআনে দেখিয়ে দেন কোন কোরআনে লেখা আছে এটা খাওয়া যাবে কি যাবে না, হাদিসে দেখিয়ে দাও কোন হাদিসে লেখা আছে এটা খাওয়া কি যাবে কি যাবে না, তাহলে বোঝা গেল পীর ফকিরের দরবারে যেতে হবে, সেটা হচ্ছে আমার ইমাম আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যান, ও আমার পীর ও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আপনি বলে দেন এটা খাওয়া জায়েজ হবে কি হবে না, ইমামে আজম বলছেন ওরে শোনো শোনো শোনো, একটা পাত্রে ঘাস রেখে দাও আর একটা পাত্রে মাংস রেখে দাও, যদি ওই বকরির মতো চেহারাটা ওই মাংসর দিকে যাই এক বাক্যে বলে দিবে ওটা হারাম হারাম, কি বললেন চেহারা কার মতো
বকরির মতো খেলো কি মাংস, হুঁশিয়ার হয়ে যাবেন। কিছু দল বেরিয়ে গেছে, সুন্নিয়ানা টুপি পরে পাঞ্জাবি লম্বা করে বলে মে ভি সুন্নি হো, ওই বকরির বেশে স্বপ্নের ভিতরে আসবে, আসলে নস্ল আর খারাপ আছে, আর সকল বকরির কিন্তু খাচ্ছে মাংস, বুঝা গেল নস্ল খারাপ। বলে আপনারা যদি ওই ছাগলের মতো আপনার মাংস খাই, কুকুরের মতো আর দেখতে হন, ওই মাংস না দেখে ছাগল আপনার কুকুরের মতো চেহারাটা যাচ্ছে ঘাসের দিকে। ইমাম আপনি বলে দেন এটা জায়েজ কি হারাম? বলছে এটা হচ্ছে যারা জায়েজ। বলে হুজুর দেখতে দেখো আপনার কুকুরের মতো, বলে নসলটার ভালো আছে, অভ্যাসটা ছাগলের, তাসিরটা ছাগলের, দেখতে কুকুর হলে হবে কি, ওটা হচ্ছে আপনার নসলে ছাগলের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনার ইমামের প্রয়োজন আছে। আর একটা উদাহরণ দিই আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে, সরকারে হযরতে কারি সাইফউদ্দিন সাহেবের কিবলার একটি মেয়ে বড় হয়েছে, আর হযরতে মুফতি জুবের সাহেবের কিবলার একটি ছেলে বড় হয়েছে। হুজুর আপনার বিয়ের সম্বোধন লাগিয়েছে, যদি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেন। কারি সাহেব বলছেন দুনিয়ায় যা আছে আমি তাই দিয়ে দেব, আর যদি না দিতে পারি তো আমার বিবির প্রতি তিন তালা। এ তো আপনার মুফতি সাহেব নিজের ছেলের বিয়ে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এইবারে কারি সাহেবকে বলছে বিমানটা দিয়ে দো, আপনি ওয়াদা কিয়া থা সারি চিজ দিয়ে দেঙ্গে, যা আছে দুনিয়ায় তাই দেব। তাহলে দেন আপনার চাঁদটা আমাকে দেন, দিতে পারবে? চন্দ্র দিতে পারবে? সূর্য দিতে পারবে? নক্ষত্র দিতে পারবে? দরিয়া দিতে পারবে? ভাই পারবে? তাহলে কি হবে? বিবি তালাক? এক নয় দুই নয়। হে মোল্লা কান খুলে শুনে লাও, তোমার ওই সালাফি মজাহাবের মৌলবীকে জিজ্ঞাসা করো কোরআনে কোন জায়গায় লেখা আছে বিবি তালাক হবে কি হবে না। বলবেন আপনি বলছেন কি করি, ওই পীর ফকিরের দরবার থেকে শিখা গেছি, কোরআনে আছে কিন্তু বার করাবার ক্ষমতা নাই। ওই জামানায় একশো মুক্তির কাছে আপনার ফতোয়া নিতে গেছি যে বাবা এটা তালাক হবে কি হবে না, গাড়ি ঘাটের মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছেন। ওই জামানার উদাহরণ দিচ্ছি, এখন এর নয়, ইমামে মোহাম্মদের জামানার কথা। আমার ইমামের ছাত্র, ইমামে আজমের ছাত্র, ইমামে ইউসুফ, ইমামে মোহাম্মদ ওনার দরবারে গেছেন, হুজুর আমি একটা মুক্তি নই একশো খানা মুক্তির কাছে গেছি, সবাই বলেছে বিবি তালাক হয়ে যাবি, সবাই বলেছে বিবি তালাক হয়ে যাবে। আমার ইমাম আপনার ইমাম, ইমামের মা আপনার মোহাম্মদ বলছি বাবা সাইফউদ্দিন তোমার বিবি তালাক হবে না, হবে না, হবে না। বলে হুজুর আমি আলেম মানুষ, আমি এটা মেনে নিতে পারি না, কেমন তালাক হবে না? আমি বলেছিলাম দুনিয়ায় যা আছে তাই দিয়ে দেব, হুজুর আমার তো শর্ত পা গেছি, তাহলে তালাক হয়ে যাবে? একশো খানা মুক্তি দিয়েছে তালাক হয়ে যাবে, হুজুর আপনি বলছেন তালাক হবে না। বলে ফেলো করি মাখো তেল। বলে কেন হুজুর? বলে পয়সা দাও ফতোয়া দেবো। বলে হুজুর গরিব মানুষ। বলে জানো না আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তুমি শরবত বিক্রি করছিলে না? বলে হ্যাঁ হুজুর। আমি বলেছিলাম পীর ফকির মানুষ এক গ্লাস শরবত দাও, তাহলে একটা মশলা শিখিয়ে দেবো, ভবিষ্যতে কাজে লাগবে, যদি শরবতটা ফ্রি পয়সায় খাওয়াতে আমি তোমাকে এই মশলাটা শিখিয়ে দিতাম, আমার কাছে আসতে হতো না। একটা বুঝতে পারলেন, ইমামে মোহাম্মদের ভবিষ্যতের জ্ঞান আছে, গায়েবের কথা জোরে বলেন, বাংলাতে ভবিষ্যতের জ্ঞান যাকে প্রতিভা বলা হয়, আরবিতে গায়েব। তাহলে ইমামে মোহাম্মদ গায়েবের কথা জানতেন যে এই ঝামেলার সঙ্গে হবে, ও আমার কাছে আসবে, শরবতটা যদি আমাকে পান করিয়ে দোয়া চাইতো, হুজুর আমি দোয়া করে দেন তো আমি এই মশলা শিখিয়ে দিয়েছিলাম, তখন বলছেন তোমার বিবি তালাক হবে না। বলে কেমন করে হুজুর বুঝিয়ে দেন? এতগুলো মুক্তি কি তফসিরে জালাল আইন পড়ে না? এতগুলো মুক্তি কি তফসিরে ইবনে কুলদুম পড়ে না? এতগুলো মুক্তি কি তফসিরে কাবির পড়ে না? এতগুলো মুক্তি কি তফসিরে রুহুল বায়ান পড়ে না? সব পড়েছে, সব পড়েছে। পড়ার পরে ফতোয়া দিল তালাক, ইমামে মোহাম্মদ বলছে তালাক হবে না। বলে হুজুর কেমন করি? আল্লাহর কোরআনটা খুলে বলছে বাবা সাইফউদ্দিন সাহেব এই দেখো আল্লাহর কোরআন বলছে ওলা রাদিবু ওলা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিল মুবিন। ও কারি সাইফউদ্দিন সাহেব আপনি আপনার মেয়ের বিয়েতে আপনার
আর মুক্তি যুগের স্যারকে একটা কোরআন শরীফ দিয়ে দাও, তোমার বিবি তালাক হবে না। বলে হুজুর কেমন করে? আমার আল্লাহ কোরআনে বলেছি, আমি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কীট পতঙ্গ নদ নদী গাছগাছালি তৃণলতা পাহাড় পর্বত আরশ কুরসি লহ মাহফুজ আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। আর কোরআনটা দেয়া হয়ে গেলেই সমস্ত কিছু দেয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বিয়ে ঘরে একটা কোরআন শরীফ দেয়, আর জঙ্গিপুরে প্রাইজ পায় না, কোরআন শরীফ দিয়েছে বাংলার পাঁচ হয়ে যাবে মুখ। হ্যাঁ, আর যদিও দেয় তাকে তুলে রেখেছে, কেউ মরলে বলে আরে কোরআন শরীফ আছে, বলে দেখ ওই তাকে আছে, যখন গেছে দু ইঞ্চি, রাগ করবেন না, উপরে ময়লা পড়ে আছে, ধুলো মুশকিল হয়ে গেছে, বুঝছেন? দুনিয়ার সম্বল আপনাকে দিলে মুখ তেরা, আর পঁচিশ টাকার একটা কাঁচের গিলাস বলে বিরাট প্রেজেন্টেশন, নাউজুবিল্লাহ, খবরদার না। এইবারে বলবেন, আজকে আপনারা জানেন তাহলে বোঝা গেল ভবিষ্যতের জ্ঞান ওলিকেও আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম মানা যাবে কি যাবে না? আর ইমামের কোটিশন দিবেন, এরকম শত শত কোটিশন আমার কাছে আছে, ইমামের দরকার আছে কি না? এই মোল্লা ইমাম বোঝে না, ইমামের প্রয়োজন আছে কি না তাহলে বুঝতে পারলেন। আসুন এইবারে, আপনারা দেখেছেন তোতা পাখি? দেখেছেন? দেখেছেন তোতা বলতে হয় না? বলতে হয় কি নেই? এক পণ্ডিত জি আপনার তোতা পুষেছে, বলছে বল ইয়ার আপনার রাম লক্ষণ দশরথ। কে বলতা? রাম লক্ষণ দশরথ। ছ মাস গেছে পাখিটা বলতে লেগেছে, বলবে এটা মিথ্যা কথা, আমি নিজের ঘরে পাখি পুষেছি, একটা চন্দনা টিয়া পাখি আর কি, পাহাড়িয়া। ও ছ মাস ঠিক হয়েছে, সঙ্গে সঙ্গে বলতে লেগেছে, আমার ছোট ছে আপনার ছেলের নাম মুন্না, এমনি তার নাম আলে মুস্তফা, তো মুন্না বলে ডাকি। তো পাখিটা হঠাৎ বলছে মুন্না মুন্না, এখনো যাবেন মুন্না? বলবে কাকিমা, কাকা ঘরে আছে, কাকা চলে গেছে, কাকা আসেনি, এইভাবে কথা বলে, একদম ডাইরেক্ট কথা বলে। তো ওই পাখিটা বলছে রাম লক্ষণ দশরথ, পণ্ডিত কি পূজা করতে যাবি? পণ্ডিতের কি আর নাই, পূজা করতে যাবে বেকি? এই পাখিটাকে খাইয়ে খেতে আপনার ভালো করে বন্ধ করে দিস। আর এই টিয়া পাখি চন্দনা পাখি মুনাফিক, এদিকে যত বুঝাও না কেন, এদিকে যত মানুষ করো না কেন, এ থাকবে না, ফাঁকা ফেলেই পালিয়ে যাবি। খাঁচা খোলা পেয়েছি, সাইফুদ্দিন সাহেবের ওইখানে এসে বসে গেছি, সন্ধ্যের বেলা নামাজ পড়াবেন, আয় 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 আয়, আসছে না বলে নামাজটা পড়ে অন্ধকার হয়ে যাবি। আস্তে করে পাখিটা ধরে খাঁচার মধ্যে রেখে দিয়েছি, সকালবেলা ফজরের নামাজের জন্য খিড়কি খুলছে, পাখি বলছে বল রাম লক্ষণ দশরথ। ভাই মন খারাপ হবে না? সেই মদঘর মুসলমান হয় সে বলবে আরে আমার ঘর মে কিয়া বলতে হয়, কিন্তু কিয়া বলতে ইসকে ভগবান কা নাম লেতা হয়, বলে ঠিক আছে। তখন ও কারি সাহেব তার বোকা লোক নয়, চালাক লোক, বলে শুন কম দক্ষতা করে বল ইয়া রাসূলুল্লাহ। এ পাখিকে দু চার দিন বলার পরে পাখি বলতে শিখেছে ইয়া রাসূলুল্লাহ। কারি সাহেব যেমনি খিড়কি খুলছে তার আগেই বলছে বল ইয়া রাসূলুল্লাহ। কারি সাহেব কার বলতে হয় না, আগেই বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যা শিখেছে বলছে। হঠাৎ করে পণ্ডিত জি আপনার চলে এসছেন, উনি গেছে বহরমপুর পূজা করতে, ওম নম নমস্তে নম সর্বভূত নম অল্লং দষ্টং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণম অল্লালম ওম নম নমস্তে নম সর্বভূত। এসে বলছে কি হলো বেটি? পাখি পাখি হাওয়া, এ আল্লাহ এক, এ নিজে বলছে আর বেদ বলছে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ পরম, আল্লাহ দয়াময়। কিন্তু এক সময় বলছে কালীয় নম সরস্বতীয় নম আপনার আপনার ওই দুর্গাও নম, তখন বলছে। কিন্তু এ পড়ার সময় বেটা এটাই পড়ছে, রাগ করবেন না, আপনার পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন আমি মহরম আলী রেজদি বলছি, এ পড়তা হয় কি নেই। আরো আপনার বলি শোনেন, পাখিটা যখন আপনার খোঁজ পেয়েছে কারি সাইফুদ্দিন সাহেবের বাড়িতে উসমানপুরে আছে, খোঁজ খোঁজ করে এসেছে, বাবা কারি সাইফুদ্দিন কাহাঁ রাতে? বলে আগে চলে যাও। বলে বাবা কাহাঁ রাতে? আগে চলে যাও। বাবা আগে চলে যাও, খুঁজে খুঁজে মসজিদে এসে হুজুর পাখি আমার একটা ধরেছেন। কারি সাহেব তো মিথ্যা কথা বলেন নাই, বলছে বাবা হ্যাঁ তোমার পোষা পাখি বলে মনে হচ্ছে, পাখিটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে পাখিটা নিয়ে গেছে, খাঁচাই বেঁধে রেখেছে। সকালবেলা পণ্ডিতজি কেঁচো মেরে দরজা খুলছে, বলছে এই কম বক বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। আর মন
মান গেছে খারাপ সর্বনাশ। আমি পড়বো হচ্ছে ওম নম নমস্তে নম সর্বভূতম নম লা ইলাহা ইল্লাল্লাহ পাপম ইল্লা ইলাহা পদম পরম জন্ম বৈকুণ্ঠ পরপুইনু তীর্যপি নামে মোহাম্মদম ওম নম নমস্তে নম সর্বভূতম নম। আর আমার পাখি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ তো বেকার হয়ে যাবে, সময় চাল বন্ধ করবে, কোলা বন্ধ করবে, বয়কট করে দিবে ওরে পণ্ডিত জি। তোমার পাখি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তুমি আমাদের কি শিখাতে এসছো? সঙ্গে সঙ্গে বলছে না 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 এই পাখিকে আজাদ করে দিয়া হবে, এ পাখি মুসলমান হয়ে গেছে, খাঁচা খুলে দাও পাখি তুই আজাদ। মুহররম আলী রেজবিকে বলতে দাও যদি ইয়া রাসূলুল্লাহ বলে খাঁচা থেকে পাখি আজাদ হয়ে যায়, ইয়া হাবিবাল্লাহ বলে খাঁচা থেকে যদি পাখি আপনার আজাদ হয়ে যায়, হে সুন্নি মুসলমান তুমি ইয়া নবী বলবে জাহান্নাম থেকে আজাদ হয়ে যাবে, তুমি ইয়া রাসূলুল্লাহ বলবে আল্লাহ গুনাহ থেকে আজাদ করে দেবে, তুমি ইয়া নবী আল্লাহ বলবে আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সুফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম সালাতান ওয়া সালামান দাইমান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে পীর কা কোই ক্ষমতা হ্যায় তাকত হ্যায় ভাই? জো বাঁচায়গা তো আল্লাহ বাঁচায়গা। হ্যাঁ পীরের কি ক্ষমতা আছে? যা করবে আল্লাহ। আমি মুহররম আলী রেজবি বলছি যেটা আল্লাহ করে না সেটা ওলি আল্লাহ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আছে নাকি যেটা আল্লাহ করে না? দেখবেন আহা। মূসা আলাইহিস সালামের জামানাকে একটু চলুন চলুন। মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ভদ্র মহিলার বাচ্চা হয় না হয় না কি হয়েছে? বলে হুজুর আমারা তকদির দেখ দিজিয়ে, আমারা তকদির মে বাচ্চা হয়। মূসা আলাইহিস সালাম তকদিরের লেখা পড়ে বলছে মা তোমার কোপালে বাচ্চা নাই, তোমার কোপালে বাচ্চা নাই। বলে আচ্ছা হুজুর, কানতে কানতে চলে গেছে। এক দেওয়া না উসমান বাবার মতো দেওয়া না, সরকারে মুফতি আজম হিন্দের মতো দেওয়া না, সরকারে মুজাহিদে মিল্লাতের মতো দেওয়া না, সরকারে সদরুল আপনার ওলামার মতো দেওয়া না। যা রাহা থা ওই ফকির দরবেশ উসমানের মতো চলে যাচ্ছেন। এক রুটি দেগা তো এক বাচ্চা দেগা, দো রুটি দেগা তো দো বাচ্চা দেগা। আর মেয়েদের দিল কিন্তু খুব নরম হয়, কেন? যদি সাপলা হয়েছে, যদি বাঁধা মেয়ে হয়, যদি একটা জড়ি দেই বাচ্চা হবে তাও লুকিয়ে লিবে, চাল বিক্রি করে পয়সা না থাকলেও চাল দিয়ে লিবে। ভাই অনুরোধ করব সাপ খেলা দেখা হারাম। হাদিস পাকে বলেছে উক্তুল মজিদ কাবলি লিজা, যদি নামাজ পড়তে পড়তে সাপ দেখে লাও নামাজ ছেড়ে দিয়ে সাপকে মারো। আর এই মুসলমান ভাই বলে সাপ খেলা চলাই পয়সা দিয়ে দেখি, নাউজুবিল্লাহ। সাপ খেলা দেখা হারাম, আর তার কাছে জড়ির বাচ্চা হবে? কিন্তু মেয়েদের আকিদা আমার যদি একটা বাচ্চা দেয়। ওই ভদ্র মহিলা দুটো রুটি পাকিয়েছিলেন, স্বামীকে একটা খাবেন নিজে খাবেন, জয়ের রুটি মোটা আপনার রুটি। তখন এরকম আটা চাকি দিয়ে ময়দার মতো আটা ছিল না, ওই আটার রুটি তৈরি করে বাবা ফকির এই এসো রুটি নিয়ে দাও, দুটো রুটি দিয়েছেন বাবা বগলে করে নিয়ে পালে, বাবা দোয়া করো। বলে আমি নেটওয়ার্ক নেই মিল রা হ্যাঁ। বলে আরে দোয়া করো। বলে নেটওয়ার্ক নেই মিল রা হ্যাঁ, মতলব কিয়া লিঙ্ক নেই হ্যাঁ। বাবা ভেগে যাচ্ছেন লিঙ্ক নাই, দেখেছেন লিঙ্ক বোঝেন তো? মোবাইল রয়েছে, যদি এই টাওয়ার না থাকে কথা হবে 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 কথা? কেন হবে না? মোবাইল নাই সব আছে। বলে লিঙ্ক নেই হ্যাঁ। তো আল্লাহ আপনার ওই আল্লাহ ওয়ালা ফকির বলছেন মা লিঙ্ক নাই, এখন টাওয়ার পাওয়া যায় না, এখন তোমার দোয়া হবে না, টাওয়ার পাওয়া গেলে দোয়া হবে। ওই ফকির মজ্জুম বাবা উসমান চলে যায়, যেতে যেতে জঙ্গলের মধ্যে পৌঁছিয়ে যায়, বাবা দোয়া করো বলে এবারে টাওয়ার পেয়েছি, নিজের অ্যান্টেনা তুলে দেয়। আসার পরে দোয়া করছে আল্লাহ দো বাচ্চা দে দে, দো রুটি খিলায়া দুটো বাচ্চা দিয়েছে, আল্লাহ তকদিরে লিখে দিয়েছে বাচ্চা হবে না, আমার আল্লাহ বলছে বাচ্চা হবে না, আর ই বলছে আল্লাহ দিতে হবে, আল্লাহ বাচ্চা হবে না, ই বলছে দিতে হবে হবে। এইখানেই থাক এবারে আসুন, আপনাদের রেশন কার্ড আছে কিনা? আমি আপনার বলছি যে রেশন রেশন আছে, রেশন কার্ড আছে? আচ্ছা রেশন কার্ড নিয়ে দিদিমণি জি করে দিয়ে যায় যে মালটা দেন দেবে 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 কিনা? দেবে না দেবে না
अरे कहाँ का बेकूफ आदमी है, कहाँ से आया है? बोले उस्मान नगर से। बोले क्या कार है? बोले ये हमारा बीपीएल कार है, माल दे दीजिए। बोले मैं ही तो माल नहीं देता हूँ। बोले आप तो सबका मालिक है, सेच मंत्री, खाद्य मंत्री, श्रम मंत्री, अर्थ मंत्री, अपना जत रकम मंत्री सब मालिक, और 2 किलो गम दीते पाच्छेन ना? 2 किलो गम दीते पाच्छेन ना? बोले हुजूर 2 किलो गम ये हमारा काम नहीं है, सब तो मैं सौंप दिया हूँ, मैं दे दिया हूँ। देने वाला तो डीलर है, डीलर के पास जाओ। पहले बुझा गलो मालिक हो पाटबे डीलर अपना के माल दई ना, তার জন্য তো হাদিস পাকে এসে আল্লাহ ইউতিওয়ানা কাসিম, আমি বাটা আপনার দেনে বলা ও আল্লাহ কখনো বাঁচে না, আল্লাহ দেয় বাঁচনে বলা রসুল্লাহ ধরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল তোমার গ্রাম কোথায়? বলে উসমান নগর। উসমান নগরে ডিলার বানিয়েছি, যাও ডিলারের মাধ্যমে মাল নেবে। তোমার রেজবিয়াতের কার থাকবে তো রেজবিয়াতের মাল পাবে, গৌসিয়াতের কার থাকবে তো গৌসিয়াতের মাল নেবে, আপনার চিস্তিয়ার কার থাকবে তো চিস্তিয়াতের মাল নেবে। যাও তুমি তোমার ডিলারের কাছে মাল নাও, আমি তো ডিলার কে সঁপে দিয়েছি। মহরম আলী রেজবি কে বলতে দাও, উসমান বাবাকে ডিলার বানিয়ে দিয়েছে, নিবে তো আর কাছে আছে, আল্লাহর দিয়া হয়ে যাবে। ফরিদা নবাব কে ডিলার বানিয়ে দিয়েছে, যাবে মাগবে তো আল্লাহর দিয়া হয়ে যাবে। সরকারে গৌসে আলম কে ডিলার বানিয়ে দিয়েছে, মাগবে তো তার দিয়া হয়ে যাবে। কেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত কে বানিয়েছে, দেওয়া তারই হয়, মালিক আল্লাহ, পাঠনে বলা মোহাম্মদুর রাসূল। ये डीलर है, इससे लो। बोले अल्लाह तकदीर में लिखा नहीं है? बोले लिखा नहीं है, बोले देना पड़ेगा। तकदीर দুয়ার বরকতে তকদিরের লেখা বদলিয়ে যাই। ও মোল্লা কান খুলে চলো, টেপ করছেন, টিভি করছেন, যাই করেন না কেন, আমি মহরম আলী রেজদি বলছি, আল্লাহ তো মোহর লাগিয়ে দিয়েছিল বাচ্চা হবে না। আর এই ফকির বলল বাচ্চা হবে, আস্তে আস্তে করি দুটো আল্লাহ বাচ্চা দিয়েছি। বলছে আমার আল্লাহ বলে, ও পাগল মজ্জুম, ওরে আমার হাবিব, ওরে আমার দেওয়ানা, তুমি যা চাইবে আজ আমি তোমাকে দিয়ে দিলাম, যাকে তুমি বাচ্চা দেবে যাকে দেবে না এটা তোমার এখতিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা তোমার এখতিয়ার, তুমি যাকে দেবে দেবে না দেবে না দেবে। বলে ঠিক আছে, দুটো বাচ্চা আল্লাহ দিয়েছে। মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, বলে মা এ কিসকা বাচ্চা? বলে আমারা। বলে তোমার তকদির মে তো লিখা নেই থা? বলে কিসি ওলি নে দোয়া কিয়া থা। আল্লাহ মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত হলেন, তিনি জালালি পায়গম্বর ছিলেন, বিরাট উলুল আজম পায়গম্বর, ওনার তোহিন হয় না, ওনাকে বাচ্চা মেগেছিলেন না, ওনাকে বলেছিল আমারা তকদির মে কিয়া হয় বাতা দিজিয়ে। মৌলানা আপনার সাইফুদ্দিন সাহেব আছেন, যদি বলি ভাই আমারা পিস্তিসান মে কিয়া দাওয়া লিখা হয়, উনি দেখে বলছেন আরে আপকা পিস্তিসান মে তো আপনার প্যারাসিটামল লিখা হয়, উসকে সাথ প্যান্টপ ডি ভি লিখা হয়, আর উসমে ও টু ভি লিখা হয়। তো আম নেই না, মাইনে নেই কাহা কি আপ দাওয়া দে দিজিয়ে, এ কথা বললাম না। উনি দেখে দিলেন, আমি নিয়ে চলে গেলাম। বলে কেন বাচ্চা দিলে? বলে আল্লাহ লিখা ছিল না আমি দেখলাম। বলে হ্যাঁ কেন দিয়েছি এবারে দেখো, মুসা আমি আল্লাহ তোমার কাছে এক টুকরো মাংস চাই, একটা তস্তরি। মুসা আলাইহিস সালাম বেশ সুন্দর সাইজ, 10 আপনার 10 গজ লম্বা, বেশ সুন্দর নুরানি চেহারা। আল্লাহ বলেছে এক টুকরো মাংস চাই, মুসা আলাইহিস সালাম পুরো মিশর ঘুরে পেলো, এক টুকরো মাংস পাই না। সেই ফকির উসমান বাবা আল্লাহ 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 আল্লাহ, বলে কি? বলে এক টুকরো মাংস দাও। ও শুকিয়ে হাড্ডি হয়ে গেছে। বলে আল্লাহ কথা করেন মাংস চেয়েছে? বলে সেটা বলে না। বলে দাও, ছুরি দাও, গাল থেকে এক টুকরো প্লেটে, নাক থেকে এক টুকরো প্লেটে, পুরো অঙ্গ পতঙ্গর মাংস কেটে নিয়ে আমার আল্লাহর কাছে হাজির হলো। মুসা তুমি তো বেশ সুন্দর নুকুসনারুর চেহারা, তোমার কাছে কি এক টুকরো মাংস ছিল না? বলো মুসা, তুমি এবারে বলো আমি কার কথাটা কবুল করব। মুসা বলে আল্লাহ বুঝে নিয়েছি, ওলি আল্লাহ তুমি পিহারা করো, ওলি আল্লাহর কথার লাজ রেখে তুমি তকদিরকে বদলে দিয়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ওলি দেই, এইবারে শুন ওলির ক্ষমতা আছে কিনা। ভাই আপনারা জ্ঞানী গুণী শুভে আপনারকে আপনার বললে আপনারা বুঝতে পারবেন। মুরগি দেখেছেন? জোরে বলো, মুরগি দেখেছেন? দেখেছেন? কতগুলো বাচ্চা নিয়ে ঘরে না? হ্যাঁ, ওদের কেউ শত্রু আছে নাকি? ঢের শত্রু। হ্যাঁ,
काग चील सिकरा आपका भी शत्रु होगा, बीच बीच में छो मारता होगा, एक चिल्ला में चलो दो चिल्ला में चलो, ये तो जान मारेगा ये तो ईमान मार देगा। खबरदार इबलीस शैतान अपना 6 लाख बरस इबादत करे जन्नत जेते पारे ना, बोले एक चिल्ला मार देगा तो चले जाएगा, नाउजुबिल्लाह एक चिल्ला में चले जाएगा। खबरदार এই ছো মারা থেকে বেঁচে থাকো। মুরগি কতগুলো বাচ্চা নিয়ে দেখবেন ঘর চার কাক এসে উপরে বসে গেছে, আর যেমনি বসেছে মুরগির এমন পাওয়ার দিয়েছে টুকটাকা টেরা করে বলছে কাল, মানে রেড সিগন্যাল দিচ্ছে, বাচ্চাগুলো কোথায় কোথায় লুকিয়ে যায়। কালকে খেয়াল করে দেখবেন, আমি মহরম আলী রেড দিয়ে বলছি, দেখার পরে দেখবেন, তারপরে দেখছেন কাকটা উড়ে 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 সেজদাপুরের দিকে চলে গেছে, যেমনি গেছে রেড সিগন্যাল চেঞ্জ করে দিয়েছে গ্রিন সিগন্যাল দিচ্ছে, কক 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 বাচ্চাগুলো মায়ের কাছে এসেছে। আমি সাইফুদ্দিন সাহেব জিজ্ঞাসা করবো, হুজুর কিবলা আপনার মাদ্রাসায় মুরগি পড়তে গেছিল যে এরকম হবে তোমার শত্রু এলে রেড সিগন্যাল দিবে, কোন টিউশনি পড়তে গেছিল মক্তবে গেছিল? যদি আল্লাহ এই ছোট মখলুককে বুদ্ধি দেয় নিজের বাচ্চাকে বাঁচাতে পারে শত্রু থেকে দুশ্মন থেকে, আপনার হচ্ছে নিজের জানের শত্রু থেকে, মহরম আলী রেজবিকে বলতে দাও যদি মুরগি তার বাচ্চাকে বাঁচাতে পারে তো মহরম আলী রাখি দাও, তো ইমামে আহলে সুন্নাত আমাকে ওহাবি থেকে বাঁচাতে পারে, মুফতি আজম কিং দেওবন্দি থেকে বাঁচাতে পারে, গরিবে নামাজ সারাবি থেকে বাঁচাতে পারে, উসমান বাবা বেঈমানি থেকে বাঁচাতে পারে, আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারে, করে বলেন সুবহানাল্লাহ। এই পাশে তার জন্য সরকারে আলা হযরত বলেছেন বেরেলি সুরমা লাগাও কাঞ্জুল ইমান পড়ো, এসো উসমান বাবার দরবারে বলো মে মুজরিম আকা মুঝে সাথ লে লো কে রাস্তে মে হ্যায় যা বাজা থানে বলে দরুদ পাক পড়ে আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদানা সুফিয়ানা মাওলানা মুহাম্মদ মাদানি জুদি আল কারাম আলাইহি ওয়া সাহবিহি বারাকাতু সাল্লিম সালাতু ওয়া সালাম মান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি ওয়াজ করছিলাম ভাই বাংলাদেশে কিছুদিন আগে, ওয়াজ করে কিছুদিন আগে ওয়াজ করতে করতে হযরতে উস্তুনে হান্নার কথা বলছিলাম, এখন এই ওয়াহাবি নাজদীর হুকুমতে উস্তুনে হান্নার রাখে না সুতুনে হান্না করেছে। যারা হজ করতে গেছেন জিজ্ঞাসা করবেন, যদি আপনার ওই আপনার বাবু সালামে যারা গেছে ঢুকে যা রিয়াজুল জান্নাতে দেখবেন, শ্বশুরে পাকের মেম্বরের কাছে যে খেজুর গাছটাকে খাম্বাতে ভরে সেখানে লিখে দিয়েছে সুতুনে হান্না, উস্তুনে হান্নাকে সুতুর সুতুর মানে খাম্বা খাম্বা বানিয়ে দিতে। কেন সুন্নি মুসলমান যেতেন চুমা দিতেন তো শিরিক হয়ে যাবে, ওদের মায়াতে না শিরিক শিরিক বেদাত, ইয়ে মোল্লা কাহা কাহা চুমতাই পাতা নেই, ইয়ে বলে শিরিক হয়ে যায়গা বিদাত হয়ে যায়গা, এ বেদাত বোঝাই না। শুনেন সুতুনে হান্না আমার নবীর পরশপি হঠাৎ করে আপনার কেঁদে উঠেছি, আমার নবী আর খুতবা দেন না, মদিনার মসজিদ প্রসারিত করা হয়েছে নবী টেক লাগিয়ে খুতবা দিতে না দিচ্ছে সুতুনে হান্না বাচ্চার মতো কেঁদে 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 ঢুকরে উঠেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি আর পরশ পাবো না। জ্ঞানী লোক ছিল বুঝতে পেরেছেন, 24 হবে বলে মৌলভী সাহেব আপনি এ বাত কাল্পনিক হে, কাল্পনিক মানে মন গড়াত কথা, একটা শুকনো গাছ আবার কাঁদে, বলে আপনি জ্ঞানীগুণী লোক তো, বলে হ্যাঁ, আচ্ছা ভাই তোমার মোবাইলটা আমাকে দাও তো, মোবাইলটা দিয়েছি, ভাই ইসমে কিয়া হ্যায় বলে মেমোরি হ্যায় মেমোরি খোলো খোলো, বলে ইসমে কিয়া বলে আপ নহীন জানতে ইসমে সারি দুনিয়া কি বাত আপকো সুনা দেঙ্গে জো বলিয়েগা মাই দেখা দেঙ্গে মেমোরি মে, বলে আরে ইয়ার তো কেসি বাত করতে হ্যায়, ইয়ে তো তামা হ্যায় আর আপনার প্লাস্টিক হ্যায় ইয়ে লাকড়ি সে ভি খারাপ হ্যায় ইসকে জান হ্যায় কিয়া সুনা দেগা, বলে মোবাইলের পরশ পেলে কথা বলে, বলে বাহ যদি তোমার মোবাইলের পরশ পেলে শুকনো ওই আপনার ওই মেমোরিটা কথা বলতে পারে তো নবীর পরশ পেলে মুর্দা গাছটা জিন্দা আপনার কথা বলতে পারে না, বলে হুজুর বুঝে নিয়েছি আর বলবেন না, হুজুর বুঝে নিয়েছি, বলে শোনো তোমার বিজ্ঞান যত আপনার আবিষ্কার হবে আমার ইসলাম বলবালা হবে, এখনো শুনিয়ে দাও, বলে হুজুর আর একটা কথা বলতে পারো তুই কি, বলে কি বুঝতে পারলেন, বলে হুজুর আপনি বায়ান করলেন আমার আলী মৌলা মুশকিল গুসা সরকার মৌলাই কায়নাত বলেছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে যা কিছু দিয়েছে সেই সমস্ত নিগড়টা সূরা ফাতিহার মধ্যে দিয়েছে, সূরা ফাতিহার নিগড়টা বিসমিল্লাহর মধ্যে, বিসমিল্লাহর সমস্ত আপনার মক্কম আপনার জিনিসটা বের মধ্যে, বের সমস্ত নিগড়টা দিয়েছে আপনার নকতার মধ্যে, বলে এটা মানা যায় না হুজুর,
এটা আবার বিশ্বাস করা যায়? এত বড় কোরআন আর তার নিগরটা বে নোকটার মধ্যে, এটা হুজুর বিশ্বাস কমলে হচ্ছে? আপনি কি কাজ করেন? বলে আমি রেলওয়ে ইঞ্জিনিয়ার। বলে কি করেন? বলে আমি সব নকশা করি। ম্যাপ জানেন? ম্যাপ? বলে আমি তো মৌলভি সাহেব বুঝি না, আপনি বুঝিয়ে দেন। আচ্ছা আমি একটা প্রশ্ন করবো আপনাকে, আমরা মোটা বুদ্ধা পয়সা কে পড়েছি? আপনি তো বিরিয়ানি কে পড়েছেন, আপনি হচ্ছে পিএইচডি করেছেন, আর আমরা তো খারেজি মাদ্রাসায় পড়েছি, ঠিক আছে? এটা কি বলে ম্যাপ? আপনার ঢাকা স্টেডিয়াম কোথায় বলুন তো? বলে এই দেখুন, এই দেখুন, এই এইখানে দেখুন। মানে বাহ, এখানে আছে? বলে হ্যাঁ। বলে আপনার রেলওয়ে স্টেশন? বলে এর মধ্যে। বাইতুল মুকাররম মসজিদ? বলে এর মধ্যে। আপনার ঢাকা পার্লামেন্ট? বলে এর মধ্যে। আরে পাগল আপনি কি, এই ছোট আপনার আঙ্গুলের নিচে বলে সব আছে? বলে আপনি ম্যাপ বুঝেন না মিয়া? যদি আমি ম্যাপে আপনি আঙ্গুলের নিচে আপনার বাংলাদেশের পুরো নকশাটা বলতে পারেন, তো আমার আলী মোল্লা মুশকিল কুশা বে নকশার মধ্যে দুনিয়ার বিদ্যা কেন দিতে পারেন না? আপনি বলে দেন, বলে হুজুর ভুল করেছি। বলি এখন আসুন, কাঞ্জুল ইমান পড়ুন, কুস্তর গাইতাও ভালো নাই মুজরি মুআকা, মুঝে সাথ লে লো কে রাস্তে মে হ্যায় যা বাজা থানে বলে দরুদে পাক পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদুর মাদানিল জুদাল করম ওয়ালিহি ওয়া সাহবিহি বারক সাল্লিম সালাতাও ওয়া সালামান দাইমান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাই আমার, সচেতন হয়ে যাও। আমি ওয়াজ করছিলাম একদল সাহাবার মাঝারি, হঠাৎ করে বোলপুরের কিছু ছাত্র সায়েন্সের ছাত্র বলে হুজুর আপনার কাছে প্রশ্ন আছে। আপনি বলেন হুজুর, হুজুর আমার হাজির নাজির, এটা কেমন করে হয় হাজির নাজির? আর আপনি প্রশ্ন করেছেন যে কবরে নাকি একটা সাপ আসবে, যেই সাপটা হবে পৃথিবীর মাথা থেকে সে মাথা। হুজুর এটা মেনে নিয়ে যাই না, যাই না, যাই না, এটা কি করে হতে পারি? হ্যাঁ তো কথাটা ঠিকই বলেছো, ভাই কি নিয়ে বলো? বলে আমরা সায়েন্সের ছাত্র। হুজুর মন গোড়া করা, এই একটা সাপ পৃথিবীর মাথা সে মাথা, যেই ভারতের পৃথিবীর মধ্যে 700 কোটি লোক বাস করে, তার চেয়ে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ তল, এত বড় সাপ এই আপনার কবরের মধ্যে আবার আসে নাকি? হুজুর বলছেন কি করে? আর নবী হাজির নাজির এটা মানা যায় না। ই মোল্লা শোনো, আমি মহররম আলী রেজভী বলছি ভাই। বিশ্বকাপ হচ্ছে না? আরে বলেন না। আরে বাংলাদেশ আর কি আফগানিস্তান, হ্যাঁ দেখতে পেয়েছেন? আরে দেখা যায় কিনা? আরে 6 ইঞ্চি টিভিতে দেখা যাবে, দেখেছেন? হ্যাঁ বাংলাদেশের মশকুর রহমানকে দেখতে পেলেন? দেখতে পেয়েছেন? মিথ্যা কথা বলছেন, দেখেছেন? আর টিভিতে দেখেন না? যদি পয়সার গা বিজ্ঞানী তার এথারে দাঁড়াই, যদি টিভিটা কবরে রেখে দেন দেখতে পাবেন, জানলা বন্ধ করে দেন দেখতে পাবেন, আসমানে উঠিয়ে রেখে দেন দেখতে পাবেন, 6 মারল কি 4, বলের রং সাদা কি কালো, যদি বিজ্ঞানী এথারে দাঁড়াই আপনার ঘরের ভিতরে ওই আফগানিস্তানের পুরো টিমটাকে হাজির করতে পারে, তো আমার আল্লাহ যে এথারের মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হাজির করতে পারে না? জোরে বলেন পারে না। আরে জোরে বলে পারে, তাহলে বোঝা গেল ইয়ে মোল্লার কোরআনের প্রতি ঈমান নাই আর বিজ্ঞানের প্রতি ঈমান নাই, ইয়ে আপনার গায়রে মুকাল্লিদের কোন ঈমানই নাই আর কাছে। যদি হতো তাহলে বিজ্ঞান মানলেও নবীকে মানা হয়ে যেত, আর নবীকে মানলে ইত্তেবায়ে আল্লাহ হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়ে লোক তো নবী কেউ বাড়া দেতে হ্যায় আল্লাহ কো ছোটা করতে হ্যায়, উসকা মৌলভি আয়ে আর কেউ হজ করতে গেছেন ভাই? এখানে হাত তুললে বলেন তো। হাজি সাহেব রাগ করবেন না, আরফার ময়দানে করাকাত নামাজ পড়েছিলেন মগরিবে? হ্যাঁ আর মগরিব পড়েন না? বাহ বাহ, ঠিক বলেছে, ঠিক বলেছে। আপনি নেকি করতে রাগ করবেন না বলেছি আগে, নেকি করতে গেছিলেন না বদি? নেকি কারি সাহেবকে জিজ্ঞাসা করেন, ইন্না সালাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, কোরআনের আয়াত মোল্লাকে বলো যে যেটা করবে আপনার আল্লাহ কোরআনে বলেছে নির্দিষ্ট টাইমে নামাজ পড়ো। হাজি নেকি করতে গেছে, 1 রাকাত নেকির বদলে লক্ষ রাকাতে সওয়াব পাবে, আর সেইখানে আজান হচ্ছে, হাজি সাহেব পড়পড় করে পালাচ্ছে। বলে কি হলো, নামাজ পড়ো? বলে নেহি, নামাজ নেহি। তাহলে বোঝা গেল আমি বাড়াই না নবীকে, আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছে। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালিল রাসূলি ইযা দাআকুম, রসূল আল্লাহ, আল্লাহ রসূলের
তাকে সাড়া দাও, তবে আমি আর কোনদিন আল্লাহ কাউকে ডাকি না ডাকবো না। রসুল যেটা ডাকবে, রসুল যেটা বলবে সেটাই আমার বলা। জোরে বলে হাজি সাহেব, আপনার মগরিবের আজান হয়ে যাবেন, আমি নিজে সেখানে ছিলাম, আরফার ময়দানে আজান হওয়ার পরে তবে আপনার গাড়ি ছাড়বি, আজান হয়ে যাওয়ার পর আপনাকে নামাজ পড়তে দেবে না দেবে না। আপনি তো দলিল পেশ করতে পারতেন, আমি কোরআন মানলে বলা রসুলকে মানি নাই, আমি এখানে চার তিন রাকাত নামাজ পড়ে নি, মোল্লা টেংরি ভেঙে দেবে, যাও এখান থেকে ভেঙে যাও, মুজদাল পাই নামাজ পড়বে, রাত্রি এগারোটায় নামাজে পৌঁছিয়েছেন, কাজা না দাও বলে কাজা নয় আদা, রসুল বলেছে আদা হবে কাজা নয়, এতক্ষণ ছিলে নামাজে ছিলে, আপনাকে এসাই পড়ো, দশটাই পড়ো আদা, বারোটাই পড়ো আদা, একটাই পড়ো আদা, আপনার বাক্য তিনটেই পড়ো নামাজ এস, আর মগরিব আদা হবে কাজা হবে না। এটা হচ্ছে ইত্তেবায়ে রসুল, রসুলের ইত্তেবা করলে খোলা খোদার ইত্তেবা করা হয়ে যায়। জোরে বলে মোল্লা কা হ্যাঁ, বলে রসুলকে আমি বাড়ি দিয়েছি, আল্লাহ নিজে বাড়ালো, এ হামারা হুকুম রেহনে দো, আপকা হুকুম চালাইয়ে হে, আপনি যেটা বলবেন সেটাই। রসুল বলছে এখানে নামাজ নয়, চলো মুজদাল ভাই, মুজদাল ভাই করবে, আপনার মগরিবের অর্থ এক ঘন্টা, এক ঘন্টা কুড়ি মিনিট, তার বেশি। আর এখানে ক ঘন্টায় পড়ছে হাজি সাহেব, কটায় পৌঁছিয়েছিলেন আরফা থেকে আপনার মুজদাল ভাই? প্রায় এগারোটা, এগারোটা, এগারোটার সময় মগরিব থাকে নাকি? হ্যাঁ, এসা পার হয়ে গেল, তা তো যে বলছেন আপনার কাজা নয় আদা পড়ছেন, রসুল পড়েছে রসুলের হুকুম, তাহলে বোঝা গেল রসুলের ইত্তেবা করা আল্লাহর ইত্তেবা করা। জোরে বলেন সুবহানাল্লাহ, রসুলের ইত্তেবা আল্লাহর ইত্তেবা। এ মোল্লা বলে আরে রসুল কা তো কোই খবরই নাই হ্যায়, রসুল গায়েবের কথা জানে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বিজ্ঞানীরা বলছিল, বলে হুজুর এটা হয় নাকি নবী হাজির নাজির? বলি বলো মোল্লা, তোমার টিভিতে পাকিস্তানের খেলা দেখেছিলে, পাকিস্তান হেরেছে? বলে হ্যাঁ, পাকিস্তানের প্রিয়ারকে দেখতে পেয়েছি। বলে আরে আমার ঘর মে খুদ জানালা বন্ধ করে দেখেছি, আমার প্রিয়াররা ছয় মারলো কি চার, বল আউট কি ক্যাচ আউট দেখেছি। বলি তোমার এই জ্ঞানটা আছে, যদি পয়সাটা বিজ্ঞানী এথারে দাঁড়াই তোমার ঘরে, পাকিস্তান থেকে হাজির করতে পারে, অস্ট্রেলিয়া থেকে তোমার ঘরে হাজির করতে পারে, তো তোমার এ বিশ্বাস নেই আমার আল্লাহ নবীকে প্রত্যেকটা মুমিনের কাছে হাজির করতে পারে? মানে হুজুর বুঝে নিয়েছি, আর বলবেন না। বলে হুজুর এটা তো বোঝা যায় নাই, সাপটা কি করে ঢুকলো? হ্যাঁ, বলে হ্যাঁ এটা কথা। আচ্ছা টিভিটা কয় ইঞ্চি? আচ্ছা ওই আপনার অস্ট্রেলিয়ার গ্রাউন্ডটা কত বড় হবে? 3 ইঞ্চি, 6 ইঞ্চি, 18 ইঞ্চি? 1,40,000 লোক ধরে, 1,40,000 সব দেখা যাচ্ছে, ধরবে নাকি টিভিতে? ধরবে না, দেখলেন কি করে? মোল্লার জ্ঞান আছে, অস্ট্রেলিয়ার আপনার গ্রাউন্ডটা টিভি 6 ইঞ্চি হোক আর 12 ইঞ্চি পুরো দেখা যাচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে বিজ্ঞান। তার যদি বিজ্ঞানী পুঁসাখা বিজ্ঞানী সে যদি পারে, তো আমার আল্লাহ 3.5 কবরে একটা বিশ্বব্যাপী সাপ দিতে পারে? বলে হুজুর বুঝিয়ে নিয়েছি, খবরদার হুঁশিয়ার হয়ে যাও, আমার আল্লাহ ও তো আপনার কবর অনেক দূরের কথা। যদি মনে করেন সুয়ের ভিতরে আল্লাহ পৃথিবীটাকে ঢুকিয়ে দেবেন তাও পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আমি বলতে পারলাম না, আপনি বলেছেন আল্লাহ কবরে আজাব দেবে, আজাব ওই আজাবটা হবে আপনার জিব থেকে পা পর্যন্ত একটা আগুন জ্বালিয়ে দিবে, দাও 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 করে জ্বলবে। আর হুজুর যদি কবরে আগুন জ্বলে ধোঁয়া কেন হয় না? আরে এই প্রশ্নের কি উত্তর দেবেন? হে বোকা, বলে কবরে আগুন জ্বলে হুজুর ধোঁয়া হয় না, এটা মেনে নিয়ে যাই? বলে আচ্ছা আচ্ছা, বলে কেন মানবেন না? বলে এটা কি? বলে কারেন্টের তার, ছুঁয়ে দেখো না ইস্পার না উস্পার। বলে হুজুর, বলে কি আছে? বলে আর জানেন না, এর মধ্যে আগুন, ছুঁয়ে ফেললে আপনাকে মেরে দিবে, তো আপনার বিজ্ঞানী আপনার আগুন চালাচ্ছে, ধোঁয়া বেরোয় না? বলে না হুজুর, আগুনে ধোঁয়া হয় না। মিয়া তোমার বিজ্ঞানী যদি কারেন্টের তারের মধ্যে আগুন চালায় ধোঁয়া হয় না, তো আমার আল্লাহ বিনা ধোঁয়াতে কবরে আগুন দিতে পারে না? বলে হুজুর বুঝে নিয়েছি, খবরদার হুঁশিয়ার হয়ে যাও, আমার আল্লাহ যেটা করাই বিশ্বের কোন মানব করতে পারবে না। আমার আল্লাহ বলছেন বিজ্ঞান
বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, আল্লাহ বিজ্ঞানময় কোরআনকে তৈরি করে দিয়েছে। এরা বলে আপনার মুসলমান কি তৈরি করেছে, আপনি একটা দেখিয়ে দেন আল্লাহ এমন কেমন ওয়াটার প্রুফ করেছে। আমরা বিজ্ঞানীরা ওয়াটার প্রুফ করেছি, একটা ঘড়ি নেন, নেয়ার পরে পানিতে টোবাটক ডুবাচ্ছে, দেখো পানি ঢোকে না, বলে আরে পানি ঢুকে না, আবার ফাটাও দেখি কাজটা, বলে বলে ফাটলে তো ঢুকে যাবে, আর আমার আল্লাহর দেখবেন ওয়াটার প্রুফ, বলে দেখান দেখি, বলে চলো পুকুর পাড়ে, পুকুর পাড়ে গেছে, যার পরে দেখা তো সাহেব এটা কি, বলে এটা হাঁস, কতবার ডুবছে, পানি ঢুকছে, বলে মজুর নাতু, বলে দেখেছেন আমার আল্লাহর ওয়াটার প্রুফ কেমন, একটা পানি কাঁচরা ঢুকবে না। আচ্ছা ঠিক আছে, তোমার কাঁচ পেটে গেলে পানি ঢুকে, বলে হ্যাঁ আমার আল্লাহর হাঁসটাকে জবাই করো, জবাই করে ডুবাও, জবাই করার পরে ডুবিয়েছে তো এক কাঁচকে পানি ঢুকে না, তাহলে বলো আমার আল্লাহ কত বিজ্ঞানময়, যিনি একটা হাঁস তৈরি করেছে, পানকৌটি তৈরি করেছে, লক্ষবার ডুবাবার পরে এক কাঁচরা পানি দেয় না, মেরে ফেলার পরে ডুবিয়ে দেখবেন, আমি মহরম আলী রেজবি বলছি, এক কাঁচরা পানি হাঁসের মধ্যে বা পানকৌটির মধ্যে ভিতরে যাবে না, পরের উপর দিয়েই চলে যাবে। আল্লাহর সঙ্গে আবার চ্যালেঞ্জ করছো, শোনো খবরদার নয়, এ মানুষেরা শুনে লাও, ওদিকে বলে গায়েবের খবর জানে না, জ্ঞানী গুণী শূন্য মুসলমান। আমি আয়াতে কারিমা পড়েছি, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, সারি তারিফে আল্লাহকে নিয়ে, ওলি আল্লাহর প্রশংসা, আজকে জলসাটা ওলি আল্লাহর হচ্ছে, এই জন্য আপনাদের প্রসঙ্গ টেনেছি, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ওলিরা জিন্দা, কবরে খাই, এইখানে বলা হয়েছে ওলি আল্লাহ, আপনার নবী গায়েবের কথা জানেন না, এটা মেনে নেওয়া যাবে না। বলে আচ্ছা ভাই, মেনে নেওয়া যাবে না। ভাই বাবুই পাখি দেখেছেন, জোরে বল দেখেছেন, দেখেছেন, যারা বয়স্ক লোক তাদেরকে জিজ্ঞাসা করুন, ও কোথায় বাসা করে, তাল গাছে, খেজুর গাছে, একটা বাসা দেখবেন লম্বা করে লামিয়ে দেয়, আর একটা ছোট করে রাখে, ওই লম্বাটা কার জন্য জানেন, বলে ইয়ে আমার ফ্যামিলি কোয়ার্টার, আর ইয়ে গেস্ট রুম। আজকাল তো মুসলমান ভাই দলিজের পন্থা ছিল, হুজুরকে জিজ্ঞাসা করুন, বাপকে জিজ্ঞাসা করুন, দলিজের পন্থা ছিল না, এখন আছে নাকি দলিজ, দলিজ কেউ এলে খানকাতে বসবে, দলিজে বসবে একটা ঘরে, বাইরে ঘর থাকে, এখন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সব ভিতরে আই, তারপরে ছ মাস পরে হ্যালো গেল, তো নির্মাণ নাই, বুঝতে পেরেছেন, রাগ করবেন না, আপনাদের এখানে ভালো কলকাতার কথা বলছি, অবস্থা কোথায়, বাবুই পাখির জ্ঞান আছে, শুনেন জিজ্ঞাসা করেন হাজি সাহেবকে, ও হচ্ছে বাসা তৈরি করে, এবছর কোন পাশে হাওয়া চলবে তার মুখটা উল্টো দিকে বানাই, হাজি সাহেব ওকে আলিপুর আবহাওয়া দপ্তরে গেছিল, এবছর কোন দিকে হাওয়া চলবে, রিলায়েন্সে গেছিল কোন দিকে হাওয়া চলবে, যদি আল্লাহ তাকে এই জ্ঞানটা দেয় হাওয়া কোন দিকে চলবে, তো আমার ইমাম আপনার ইমাম, 14 সাদির শ্রেষ্ঠ ইমাম, মুজাদ্দিদ আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলি আলাইহি রাহমাতুর রিদওয়ান বলছেন, আর কোই কাম কিয়া তুমসে নিয়া হো বালা জব না খোদাই চুপা তুম পে কাড়ো দরুদ, খোদার কসম করে বলছি আমার নবীর থেকে কোন জিনিস গায়েব নয়, আমার থেকে গায়েব নবীর থেকে সবই হাজির, জোরে বলেন, লে কেমন করে হয়, তাহলে জাবিরকে জিজ্ঞাসা করুন, জাবিরকে জিজ্ঞাসা করুন, জাবির রসূল সব রয়েছে, রসূলের তৈরি হচ্ছে কেমন ভাবে, জাবির বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী জাবিরকে দেখে বলছেন ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা আসিয়া নূরুন নবিয়্যাকা মিন নূরিহি ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাহুন ওয়ালা কালামুন ওয়ালা ফারশুন ওয়ালা আরশুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ইলা আখিরিল হাদিস, যা আপনার জিবে আপনার জাবির বলছেন, জাবিরকে নবী বলছেন, ওরে জাবির শোন, আমি নবী ওইখানে ছিলাম যখন আল্লাহ আরশ তৈরি করে না, ফর্শ করে না, জমিন করে না, আসমান করে না, চন্দ্র করে না, নক্ষত্র করে নাই, সব কিছু করে নাই, আমি আপনার নবী ছিলাম, বলে কোথায় ছিলেন, যখন কিছুই ছিল না, আল্লাহর কুরবে খাস আল্লাহর নিকটে ছিল, যদি নবী থাকায় সব তৈরি হলো, আমার নবীর থেকে গায়েবটা কি হলো, জোরে বলেন আপনারা বিবেকী, তাহলে নবীর থেকে গায়েব কিছুই নয়, আমার নবীর থেকে সবই হাজির, গায়েবটা আমার থেকে, এই জন্য আমরা বলি নবী গায়েবের কথা জানে, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, বাবুই বাসাটা তৈরি করে নাই, বাবুই তুমি সব তৈরি করেছো, বোম্বা বাসা এটা তুমি থাকবে, ফ্যামিলি কোয়ার্টার এটা হচ্ছে আপনার, গেস্ট রুম বন্ধু বান্ধব, কিন্তু চেয়ার টেবিল তো দিলে না, বলে হুজুর
আরে চেয়ার টেবিলের ব্যবস্থা করেছি, তবে সোফা মানে কেমন বলে 1 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা দেখবেন কালকে ভেঙে একটা চওড়া করে দিয়ে রেখেছি, বন্ধু বান্ধব আসবে ওখানে বসবে। বলে সবই তো হলো, আলো হলো না? বলে আলো করি আমি মুনাফিক নয়, আমি গায়রে মুকাল্লিদ নয় যে আলো দিলে আপনার ছেলেকে বেদাত হয়ে যাবে, আমি ঘরে আলো মানাই, তোমরাও নবীর মুলুসে আলো মানাবে। বলে কেমন সন্ধ্যা হয়ে যাই, আপনার জমিন থেকে একটু কাদা নিয়েছি, নিয়ে আসার পরে আপনার মাটিতেই ওই কাদাগুলো বাসাই দিয়ে দিই, আর আল্লাহর আলো দুটো জোনাকি পোকা ধরে এনে মাথাগুলো গেড়ে দিই, সারা রাত দপ 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 লাইন চলে যায় না, বাস্ট হয় না, ফিউজ হয় না, রুম চলে যায় না, তেল লাগে না, বাতি লাগে না, ঘরটা আলো করে আমি আমার জীবনীটা ভালো করে পার করি। আপনার বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী দিবস ভিক্টর বলছি, বিশ্বের প্রত্যেকটা আলোর মধ্যে তাপমাত্রা পাওয়া যায়, কিন্তু হচ্ছে জোনাকি পোকার আলোর মধ্যে তাপমাত্রা একটা দিয়ে ধরা পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী গায়েব জানে, নবী গায়েব জানে, এ মোল্লা বলে নবী গায়েব জানে না। বাবুইকে যদি গায়েবের ক্ষমতা দেয়, ভবিষ্যতের জ্ঞান দেয়, বলে এই বাবু জানে না। শুনেন আরো একটা, শুনেন হযরতে আব্দুল হক আপনার ওলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভি রহমাতুল্লাহ আলাই, দিল্লির সরজমিনে এত বড় আল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভি রহমাতুল্লাহ আলাই, ওনার বাপের নাম আব্দুর রহিম মুহাদ্দিছ দেহলভি রহমাতুল্লাহ আলাই, অসুস্থ হয়ে গেছে মুমূর্ষ অবস্থা, আর বাঁচবে না, ডাক্তার কবিরাজ বৈদ্য দিয়ে সমস্ত দিয়ে আপনার চেক করেছে, মনে হয় আর বাঁচবে না, চিন্তা করলো আল্লাহ আর বাঁচা যাবে না, এইবারে দরুদে পাক পড়ি পড়ি পড়ি, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন দরুদ পড়ার পর পরেই আমার নবী স্বয়ং এসে বলছে, ওরে আব্দুর রহিম আর কেঁদো না কেঁদো না, আমি আমার চুল মোবারক দুটো দিলাম, এটা তুমি তোমার শরীরে লাগিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লাগাবে? চুল মোবারক। আরে রসুলের পাকের চুলকে আমরা বলি চুল মোবারক, ওই বিয়াদা ভাবে যারা চুল বলে আমরা বলি জুতা মোবারক, বিয়াদা ভাবে তো জুতা বলবে, আমরা বলি রসুলের পাকের কদম মোবারক, বিয়াদা ভাবে তো কদম বলবে, নাউজুবিল্লাহ। রসুলের পাকের চুল মোবারক, নবী পাকের কুকুরা চুল মোবারক দুটো রেখে দিয়েছেন। আব্দুর রহিম সকালবেলা এলান করে দিয়েছি যে আমি নবী পাকের চুল মোবারক পেয়েছি, তিনটে দেওবন্দ এসেছি, আসার পরে বলছে হুজুর কেমন করে হয়, বলে এটা দেখো নবী পাকের চুল মোবারক, বলে কেমন করে হয়, বলে দেখবি আব্দুর রহিম যে বলছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, চুলগুলো দাঁড়িয়ে 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 নবীর সালাম করে, এ মোল্লা বলে সালাম শরীফ আপনার নবী পাকের চুল মোবারক সালাম করে। হিন্দু ভাইয়ের বেদকে জিজ্ঞাসা করো, ওই বেদের মধ্যে সালামের কথা বলা হয়েছে, ওম নমঃ নমস্তে নমঃ আপনার হিন্দু ভাইয়ের বেদ বলছে হে মহাবীর আমি তোমার প্রতি দরুদ ও সালাম পড়ি, আপনি আমার এই দরুদ সালাম গ্রহণ করে নেবেন, যদি দরুদ সালাম গ্রহণ না করে নেন আমি চিরতরে নরকবাসী হয়ে যাব। বেদ বলছে মুসলমান ভাই কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি কি বলেছো? কোরআন দেখো ইহুদিকে বলে না, নাসারাকে বলে না, খ্রিস্টানকে বলে না, জৈনকে বলে না, বেঈমানকে বলে না, বেদিনকে বলে না, কোরআন বলেছে ইন্নাল্লাহ ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ পড়ি, আমি আল্লাহ পড়ি, আমি কোন নবীর প্রতি পড়ি না, ঈসার প্রতি আমি আল্লাহ দরুদ পড়ি না, আপনার মুসার প্রতি আমি আল্লাহ দরুদ পড়ি না, আদমের প্রতি আমি আল্লাহ দরুদ পড়ি না, দাউদের প্রতি আমি আল্লাহ দরুদ পড়ি না, সুলাইমানের প্রতি আমি আল্লাহ দরুদ পড়ি না, কিন্তু যখন আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি এসে যায় তখন কিন্তু আমি দরুদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহিম আপনি
আপনার দরুদ পড়ছে দাঁড়িয়ে গেছি। এইখানে আল্লাহ বলছে আমি পড়ি, ফেরেশতা পড়, ফেরেশতা তুও পড়। তবে এখানে লাগিয়েছে যারা তালবিলিম আছে, হুজুর কিবলা আছেন, ইন্নাল্লাহ মালাইকাতাহু হু জামির মজা মজা পেলাই হু। আমি আমার ফেরেশতা বলতে পারতেন, আল্লাহর ফেরেশতা ছাড়া কারু হয় না, আল্লাহ ফেরেশতা পড়ে বলতে পারতেন। আবার ওই রকম একটা আয়াত দিয়েছে, ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, ওখানে হু নিয়ে আসেন না, ফেরেশতারা সেজদা করো আদমকে, ফেরেশতারা আদমকে সেজদা করো। এখানেও বলতে পারতেন ফেরেশতারা দরুদ পড়ো না না না, এখানেও কথা বলেন না, যারা ফেরেশতা হবে তারা নবীর প্রতি দরুদ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে বলছে ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন হবে, যারা মুমিন হবে, যারা মুমিন হবে তারাই পড়বে। আল্লাহ বলছে মুমিনরাই নবীর প্রতি দরুদ ও সালাম পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল, যারা ওয়াহাবি হবে, দেওবন্দি হবে, কাদিয়ানি হবে, নেচরি হবে, খেচরি হবে, আল্লাহ কোরআন থেকে বাদ দিয়ে দিয়েছে মুমিন যারা হবে। আর যদি বেটা তুই মুমিন হস তাহলে কাল থেকে সালাম পড়ে যা, খোদার কসম আমার নবীর নামে আপনার উন্নতি খাতায় নাম এসে যাবে। আর আই উসমান বাবার দরবারে আলা হযরতকে শের বল, মেই মুজরিম আকা মুঝে সাথ লে লো কে রাস্তে মে হ্যায় যা বাজা ফেলে ওয়ালে। এই মোল্লা একটা বেরিয়েছে জানেন তো, জাকির নায়েক দেখেছেন, ও কোরআন শরীফের একটা তরজমা করেছে, ইন্নাহুম মাইয়েতু ইন্নাকা মাইয়েতু, বলে রসুল মারে গায়ে মিট গে নাউজ বে জোর বলে নাউজ বে। শুনেন প্রথম কথা, তফসির করতে গেলে ১৩ প্রকার বিদ্যা চাই। ই মোল্লার প্রথম শর্ত হচ্ছে ও আলেমই নয় তো তাহলে তফসির করলো কি করে? তাহলে এক নাম্বার ভুল ওইখানেই, তফসির ঠিক নয়। এবারে বলবেন তাহলে এখানে মাইয়েতের কথা বলা হয়েছে, নবী তো মরেছেন, হ্যাঁ। এবারে শুনেন কোন কানে কোন মানে মুরদ লিয়া হয়। আচ্ছা ভাই দেখেছেন কাল মানে কি বলুন? হাদিস পাকাতে লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত ইতমিনানে কলব হবে না। মৌলভী সাহেব ওয়াজ করে চলে গেছে, সকালবেলা ইমাম সাহেব ওখানে গেছেন, যাওয়ার পরে একটি মুক্তাদি বলে চারে মুক্তি সাহেব বলে গেছে আপনার কুকুর না বেঁধে কল মানে কুকুর, আর কল মানে হচ্ছে দিল হয় ছোট কাপ বড় কাপ পার্থক্য এত দায়ী। ও মনে করে যে ছোট বলে কল মানে কি বলে, আরে বড় করে কি রাত পড়া তবে নামাজ হবে, ও বলছে আরে না রে আস্তে আস্তে পড়া। মুক্তাদিদের মধ্যে লেগেছে আর কি, এক মুন্সি এসে বলছে ব্যাট ওই সব কেনা বলছি, তোরা পড়ি না কালবুন মানে কুকুর, মুফতি সাহেব বলে গেছে কুকুর রেখে নামাজ পড় নামাজ হবে। সব গ্রামের লোক নামাজে মসজিদের আগে কুকুর রেখে নামাজ পড়ছে, বলে কি হলো? বলে মুফতি সাহেব তো বলে গেছে, বলে মোল্লা এই জ্ঞানটা নাই, এখানে কাল মানে কি বলা হয়েছে, লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে হাজির ও নাজির ইতমিনান করে না মেনে নামাজ পড়লে তোর নামাজই হবে না, আর তুই বলছিস কুকুর বেঁধে রাখা। তো ইয়ে জাকির নায়কের জ্ঞানই নাই মায়েদের মানে কি আছে, কোথায় কি মুরাদ লিয়া যাবে, কি রসুলকে মাইয়ের মুখ মরে গেছে মিটে গেছে বলছে। শুনেন কর মানে কি ভাই জানেন? কর মানে, কর মানে হাত বাংলা, আর কর মানে করা, আর কর মানে কর্ম। তাহলে করের কটা মানে হলো? তিনটে। আর আমি কর যদি বলি সেখানে হাত মুরাদ লি হবে? এখানে মাইয়েতের মানে কি হবে? ইনতেকা।